বড় বড় মঞ্চে বড় বড় সভায় বক্তব্য দেওয়া হচ্ছে হিন্দু রাষ্ট্র চাই। কথা হলো হিন্দু মা বোনেদেরকে, হিন্দু ভাইদেরকে হিন্দু ধর্ম পালন করতে দেওয়া হচ্ছে তো, এটাই একটা জিজ্ঞাসার চিহ্ন। প্রশ্ন করছে মানুষ সোশ্যাল মিডিয়াতে, তীব্র পরিমাণে ভিডিও ভাইরাল হচ্ছে। ভিডিওটা হচ্ছে বিজেপি শাসিত রাজ্য বিহারের ভিডিও। এই মহিলার অপরাধ হল মন্দিরে পুজো দিতে গিয়েছিল, তার কারণে মন্দিরের পূজারি মহিলার চুলের মুঠি ধরে তাকে বেধড়ক পিটাতে থাকে। কারণ হল সে নিচ বংশের মেয়ে, সে হলো দলিত পরিবারের মেয়ে। দলিত হওয়ার কারণে তাকে মন্দিরে পুজো দিতে দেওয়া হচ্ছে না। চিন্তা করুন, ভাবুন দেশের পরিস্থিতি কতটা খারাপ, কতটা ভয়ঙ্কর। যারা হিন্দুর ধর্মের ঠিকাদার বলে দাবি করে, আজকে তারা কোথায়? আরামবাগ টিভির শফিকুল ইসলাম আজকে কোথায়? দালাল, বেইমান, এই ধরনের ভিডিও কি আপনার চোখে পড়ে না? আপনি কি অন্ধ হয়ে গেছেন? হিন্দুদের আওয়াজগুলো, হিন্দু মা বোনেদের ওপর অত্যাচার হচ্ছে, এই আওয়াজগুলো তুলে ধরবে কারা? আমাদেরকে তুলে ধরতে হবে, আমাদেরকে এগিয়ে আসতে হবে, মানুষের কাছে এই ধরনের ভিডিও ছড়িয়ে দিতে হবে। চলুন দেখুন ভিডিও, মতামতটা কমেন্টে জানাবে। মাতা গেলে আপনার নাম্বার দেখাবেন। চলো যাও যাও যাও।